শুটার ও বসগিরি সিনেমাতে বলিউডের কিং খান শাকিব খানের সাথে জুটিবদ্ধ হতে দেখা গিয়েছিল নায়িকা বুবলিকে। এই জুটি ঢালিউড পাড়ায় বেশ সাড়া ফেলেছিল। কিছুদিন আগে এই জুটি কামাল কায়সার পরিচালিত মা ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছিল, যার শুটিং খুব শীঘ্রই শুরু হবে। মা ছাড়াও আরও একটি নতুন ছবিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন এই জুটি। এটি অ্যাকশন রোমান্টিক একটি ছবি। আশা করা হচ্ছে এখানে শাকিব ও বুবলির জুটি দর্শকদের কাছে নতুন করে জনপ্রিয়তা পাবে। সাদাত হোসেন লিটনের পরিচালনায় অহংকার নামের এই ছবির শুটিং আগামী 8 জানুয়ারি থেকে শুরু হবে। ঢাকা সহ দেশের নানা লোকেশনে চলবে দৃশ্য ধারণের কাজ। বেশ কিছু গানের শুটিংয়ের জন্য দেশের বাইরে যাওয়ার পরিকল্পনাও আছে পরিচালকের। ছবির গল্প লিখছেন আব্দুল্লাহ জহির বাবু। অহংকার নামে নতুন এই ছবিটি নিয়ে বুবলি বলেন, বেশ কয়েকদিন ধরে ছবিটিতে কাজ করার ব্যাপারে আলোচনা চলছিল, অবশেষে গেল শুক্রবার এতে চুক্তিবদ্ধ হলাম। বেশ চমৎকার একটি গল্প আছে, আর আমার যে চরিত্র সেটিতে অভিনয়ের সুযোগ রয়েছে। আশা করছি আগের সাফল্য ছাড়িয়ে যাবে বিগ বাজেটের নতুন এই ছবিটি। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এক্সক্লুসিভ সব খবরের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন।